উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। এই সিরিজটি টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজ। এদিকে উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে আগামী 20 তারিখ। সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের কাছে, কারণ ICC ODI সুপার লীগের সিরিজ এটি। এক কথায় 2023 ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। এদিকে উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের বরাবরের মতো পেস আক্রমণে নেতৃত্ব দিবেন মোস্তাফিজুর রহমান। যেহেতু এবার বাংলাদেশ দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নেই, সেই ক্ষেত্রে পেস আক্রমণে বড় ভূমিকা পালন করতে হবে কাটার মাস্টারকে। ওয়ানডে দলে মোস্তাফিজের সঙ্গী বাকি তিন পেসার কারা হতে পারেন, সেই প্রশ্নের উত্তরে উঠে এসেছে তিনজনের নাম। আছেন এক তরুণ, মোস্তাফিজের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অনেকদিন ধরে জাতীয় দলে পরীক্ষিত এই অলরাউন্ডার বাংলাদেশের বোলিং আক্রমণে দারুণ ভূমিকা পালন করছেন সাইফউদ্দিন। এর মধ্যে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন তিনি। মোস্তাফিজ সাইফউদ্দিনের পাশাপাশি উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের মূল একাদশে জায়গা পেতে পারেন দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পাওয়া ইঞ্জুরি কাটিয়ে ফেরা পেসার তাসকিন আহমেদ। গতির ঝড় তোলা এই পেসার বঙ্গবন্ধু টি-20 কাপ ও BCB প্রেসিডেন্টস কাপে দুর্দান্ত পারফর্ম করেছেন। এরপর টাইগারদের চতুর্থ বোলার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী তরুণ পেসার শরীফুল ইসলাম প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। এই তরুণ ডাক পেয়ে মূল একাদশে জায়গা হয়ে যেতে পারে তার। বঙ্গবন্ধু টি-20 কাপে 16 উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন শরীফুল ইসলাম। মূলত মোস্তাফিজকে সহ এই চারজনকে নিয়ে টাইগারদের বোলিং আক্রমণ সাজাতে পারে BCB নির্বাচকরা।